लॉटरी लगी है। ये केबीसी की ओर से कॉल कर रही हूँ आपको। केबीसी की ओर से तो अमिताभ बच्चन कॉल करते हैं ना? अमिताभ बच्चन खुद कॉल नहीं करता, तो जो जॉब करते हैं वो कॉल करते हैं। ওকে, আপ সকাল সকাল লিও চলে এসছে মায়ের সাথে, মা চা নিয়ে আসলো তাই লিও এসছে। আয় ওঠ, এখানে শুয়ে পড়বে। হ্যাঁ, ধাপ করে হ্যাঁ শুয়ে পড়েছে, ব্যাস আদর করো এবার। তাই তো লিও, আদর করো। উপরে বিছানায় গরম লাগছিল বলে নিচে চলে এসছে আবার, আর কুমির মতন শুয়ে রয়েছে। এলিও, কুমির তুই? তুই কি কুমির? আজকে উঠতে এমনি লেট হয়ে গেছে, তো কালকে রাত্রের ব্লগটি এন্ড করে ওটা রেন্ডারিং করে আপলোড করতে করতে প্রায় 12:15 বেজে গেছিলো, কারণ 4K 60 FPS ছিল ব্লগটা। তো এখন উঠলাম, জাস্ট উঠলাম, আর আজকে নিচে যেতেও হয়নি, মা চা নিয়ে চলে এসছে, সাথে লিও চলে এসছে। এখন বাজে মোটামুটি 8:30 মতন। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সকলে ভালো আছো। আজকে তো আর করার কিছু নেই, এখনই আমাকে প্রায় রেডি হয়ে নিতে হবে, রেডি হয়ে অফিসে থেকে চলে যেতে হবে। এখন বাজে 8:50 মতন, আমি রেডি হয়ে গেছি স্নান করে অফিসের জন্য, আর বসে আছি অ্যাকচুয়ালি এই ল্যাপটপটা খুলে, কারণ কিছু কাজ বাকি রয়েছে। কালকের ভিডিওটার আপলোড তো করে দিয়েছিলাম রাত্রেবেলায়, কিন্তু কিছু ফাইনাল কাজ বাকি আছে, তো ওগুলো করে নিই, কারণ 9:30 সময় তো আবার ডক্টর চলে আসবে। আর ভিডিওতে অ্যাকচুয়ালি ভিউজ কম আসছে, বুঝতে পারছি, হয়তো বোরিং হয়ে যাচ্ছে সবাই, নতুন কিছু দেখানোর দরকার। তো মঙ্গলবার করে ভাবছি নতুন কিছু জায়গায় যাব, নতুন কিছু দেখাবো। আর দৈনন্দিন জীবনে যেমন ব্লগ, ডেইলি ব্লগ চলছে চলছে, আর আমার এখন টার্গেট হচ্ছে 1K। অ্যাকচুয়ালি 1K হয়নি এখনও পর্যন্ত, তাই 1K হতে আর কিছুটা বাকি রয়েছে। তো যদি সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে দিও। এখনই একটা ভালো ঘটনা ঘটেছে, মায়ের ফোনে একটা কল এসেছে, স্প্যাম কল, অ্যাকচুয়ালি স্ক্যামও বলা যায়। বলছে KBC-তে আপনি টাকা জিতেছেন 25 লাখ টাকা, ঠিক আছে, তাই জন্য হোয়াটসঅ্যাপে কল করেছে। এমনি না, হোয়াটসঅ্যাপে কল করেছে, বলছে ব্যাঙ্ক ম্যানেজারে নাম্বার দিচ্ছি, তো একটু কথা বলে নিন, টাকাটা ঢুকে যাবে। সব স্ক্যাম, সারাদিন স্ক্যাম। আমি বলছি কত টাকা আপনার পান এখানে? বলছে না আমাদের জব এটা, আমি এখানে জব করি, স্যালারি পাই। সব স্ক্যাম, এসব KBC-তে 25 লাখ, হোয়াটসঅ্যাপ তরফ থেকে এত লাখ, এই ধরনের কোনো ফোন বা যদি কোনো মেসেজ আসে টোটালি ইগনোর করে দেবেন আর ব্লক করে দেবেন সাথে সাথে, নাহলে কিন্তু মোটা টাকার চূড়া লেগে যেতে পারে। তো আমি কলটা রেকর্ড করার চেষ্টা করেছি, আমি দিয়ে দিচ্ছি ভিডিওতে, শুনে নিন কী কী বলেছে। ক্যা বল রে আপ? লটারি লাগিয়ে KBC কি ওর সে তো অমিতাভ বচ্চন কল করতে হ্যায় না? লটারি কো জিতনে কে লিয়ে আপকো কিতনে মিলেগা? মে ক্যা মিলেগা, আমি কুছ নহীন মিলেগা, মারি তো জব। তো আপকো কিতনে স্যালারি কিতনে মিলতে হ্যায় ইয়ে কারনে কে লিয়ে, লোগো চুনা লাগানে কে লিয়ে? চলো জব আপকো লগ রহা থে। আরে রুকিয়ে রুকিয়ে, কিতনা লেতে হ্যায় আপ বতাইয়ে না, ইয়ে চুনা লাগাকে কিতনা পার্সেন্টেজ? রিকানেক্ট হয়ে গেল। মা এখানে কপি করে নিয়ে এসছে, আজকে কপি খাবো অনেকদিন পর। তো কপি খাওয়া ছেড়েই দিয়েছি, তা অনেকদিন পর মা আজকে আবার কপি করেছে, তো কপিটা খেয়ে নিই, খেয়ে দিয়ে উঠেই তবে অফিসের থেকে চলে যেতে হবে। সকাল থেকে ইস্যুকে দেখাই যাচ্ছিল না, ইস্যু এখানে কি খাচ্ছ তুমি, এটা কি খেলে শোনো, একটু বলে দাও সবাইকে, একটু গুড মর্নিং বলে দাও তো সবাইকে। এদিকে তাকিয়ে যে এদিকে বলো, হাই হাই, বলো কেমন আছো, ভালো আছো সবাই? এই মুখ হাত দেয় না এইভাবে, ছি 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 ছি।
টাটা দিয়ে দাও সবাইকে, টাটা দিয়ে দাও। 9:40 বেজে গেছে, তো আমি আজকে একা অফিসে যাচ্ছি, আর টাইম এখানে বেশি নেবো না, তো অফিসের দিকে যাই। প্রতিদিনের মতন আজকেও গেট করে রয়েছে। দশটার মধ্যে তো অফিসে চলে এসেছি, কিন্তু অফিসে এসে দেখছি কারেন্ট নেই, তা কী করবো, বাইরে এসে আড্ডা মারছি সবার সাথে। কারেন্ট কখন আসবে ঠিক নেই, কারণ প্রত্যেক দিনই এরকম যাচ্ছে, প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পরে কারেন্ট আসছে, কারণ এখানে হচ্ছে যে ফ্লাইওভারটা হচ্ছে চৌমাথা, তার জন্য পুরো ইলেকট্রিসিটি বন্ধ করে রাখছে কিছুক্ষণের জন্য। আজকে কতক্ষণের জন্য গেছে তা জানা নেই। এই যে এই ওয়ালটা হচ্ছে হিস্ট্রি ওয়াল, এখানে রয়্যাল এনফিল্ডের সমস্ত হিস্ট্রির একটা করে ছবি আছে এর মধ্যে, কবে থেকে স্টার্ট হয়েছে, কি তৈরি করতো, সমস্ত কিছু। 2000 years later আজকে দুপুরে লাঞ্চে বাড়িতে এসেছি, কারণ আজকে তো টিফিন নিয়ে যাইনি আর সুকন্যাও যায়নি, তো লাঞ্চে এসেছি, এখনো খাওয়া হয়নি, হঠাৎ করে বৃষ্টি পড়ছে, আবার খেয়ে দিয়ে নিই, আবার মনে হচ্ছে কিছু বসতে হবে, কারণ বৃষ্টি না কোনো জায়গায় যেতে পারবো না, তো তাড়াতাড়ি খেয়ে নিই আগে। পাখিতে না বাদুর কিছু একটা জামরুলগুলো খেয়ে নিয়েছে সব, একটা জামরুল নেই, একটা পড়ে রয়েছে তা খাওয়া। এই আমটা পারবো, পাড়ার কিছু পাখি লগা ফগা, তাই এইটা দিয়েই পারবো। এই আমটা হ্যাঁ পারো, বাপি পারছে এখন, না না অত হয়ে গেছে পুরো, ওটা ভালো লাগবে খেতে, পড়ে গেছে আর নেই কোথায়, আর কোনটা দেখছো তুমি, এগুলো কাঁচা কাঁচা, এগুলো কাঁচা। এই একটা আম খাওয়ার আগে 10 বার করে চেক করতে হবে পোকা আছে কিনা, না পোকা নেই। এইভাবেই লিওকে খাই দিতে হচ্ছে মায়ের, বলছি লিওকে খাই দিচ্ছে এইভাবেই, এছাড়া খায় না তো, কীভাবে খাই দিতে হচ্ছে। অবশ্য আজকে শনিবার, খুব একটা মেনুতে ভালো নেই। লাঞ্চ হয়ে গেছে আর গাছ থেকে আম পেরেছিলাম, আম পেরে খাওয়াও হয়ে গেছে, এখন ভাবলাম যে অফিসের দিকে যাবো, কারণ দেরি হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি পড়ছে উপর থেকে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই জাস্ট বাড়িতে ফিরলাম অফিস থেকে, অ্যাকচুয়ালি কী হয়েছে, অফিস থেকে আসার পথে বাজারে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে আম নিয়েছি, হিমসাগর নিয়েছি আর আম্রপলি আম নিয়েছি, তার জন্য একটু লেট হয়ে গেল, তো এসছি, এসে জাস্ট সোজাসুজি উপরে চলে এসেছি, এখন একটু চেঞ্জ ফেঞ্জ করবো আর ফ্রেশ হয়ে নিচে যাবো। বাজার দিয়ে আম নিয়ে এসেছিলাম, এই যখন খাচ্ছি বসে ফ্রেশ হয়ে নিচে বসে পড়েছি, আর বসেই আম স্টার্ট করে দিয়েছি খাওয়া। আরশোলা দেখে এই অবস্থা, কোথায় আরশোলা, কোথায় আরশোলা, কোথায় কোথায় বীর পালোয়ান, আরশোলা দেখে ভয় পায় ও, তানহাজি সেজেছে তাই তো, অজাদুকানের কার যেন অজাদুকানে ছিল না, কার বই ছিল অজাদুকান, আবার বলো বাইরে হচ্ছে বৃষ্টি আর ঘরে হচ্ছে খিচুড়ি,
কম্বিনেশনটা পুরো জমে গেছে। তো আজকে রাতের ডিনারে আছে হচ্ছে খিচুড়ি, মা করেছে, আর সাথে আছে পাপড়, বেগুনি, আর বাইরে হচ্ছে বৃষ্টি, একদম জমে গেছে পুরো। কারণ বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে হেভি লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ইলিশ মাছ ভাজা? না না, ইলিশ নেই আজকে, ইলিশ নেই আজকে, ইলিশ নেই আজকে, হচ্ছে শুধু বেগুনি আর খিচুড়ি আর পাপড় ভাজা। প্রায় তো আর বেশি ওয়েট করতে পারছি না, খিচুড়ি গুলো খেয়ে নিই আগে। একটু আলু, একটু খিচুড়ি, আর দারুন জাস্ট অসম। ডিনার করে আস্তে আস্তে প্রায় 11টা বেজে গেছে, এখন উপরে চলে এসেছি। তো ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। আমাকে 1K করতে হবে খুব শীঘ্রই, তো সাপোর্ট করুন, এভাবে পাশে থাকুন। তো আজকের মতন এখানেই রাখছি, দেখা হবে কালকে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, গুড বাই, ভালো থাকবেন সবাই। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। আমার 100K